নমস্কার আপনাদিকে সবাইকে, শুভ সন্ধ্যা। কেমন আছেন? দেখুন ভোলে বাবা পার করে গা শিব ঠাকুর, জল ঢালছে সবাই। শুশুনিয়া পাহাড় থেকে জল নিয়ে আসছে, তারপর একটেশ্বরে শিব ঠাকুরের চরণে জল ঢালছে, শিবের মাথায় জল ঢালছে। বোম বোম ভোলে বোম, ভোলে বাবা পার করে গা, জটাধারী পার করে গা, বোম বোম তারক বোম বলছে সবাই। দেখুন কি সুন্দর জল নিয়ে আসছে শুশুনিয়া পাহাড় থেকে, কত ভক্ত দেখুন, প্রচুর ভক্ত জল নিয়ে আসছে খালি পায়েতে। তারপর দেখুন আসছে খালি পায়ে, দেখুন আসছে শুশুনিয়া পাহাড়, কত দূর বলুন তো, সেই শুশুনিয়া পাহাড় থেকে জল নিয়ে আসছে। একটেশ্বরে জল ঢালবে, শিবের মন্দিরে জল ঢালবে। দেখুন ভোলে বাবা পার করে গা আসছে সবাই, বোম বোম তারক বোম। দেখুন সবাই আসছে কি সুন্দর, জটাধারী পার করে গা বলছে সবাই, ওরা বলে বলে যাচ্ছে সবাই, বোম বোম তারক বোম, ভোলে বাবা পার করে গা শিবের মাথায় জল ঢালে গা বলছে। দেখুন এইখানে, তারপরে দেখুন কি সুন্দর ডিজাইনগুলো, শিবের মাথায় ওরা জল ঢালবে শুশুনিয়া পাহাড় থেকে। এখানে জানেন তো শুশুনিয়া পাহাড় আছে, শুশুনিয়া পাহাড় থেকে ঝর্ণা থেকে জল ওরা নিয়ে আসছে, বাঘের মুখ থেকে জল পড়ে, মানে ঝর্ণার জলটা বেরিয়ে আসছে, দিয়ে ঝর্ণার জলটা পড়ছে, ওই ঝর্ণার জল নিয়ে আসছে সবাই। আর ঝর্ণার জলটা যে কোথা থেকে আসছে আজ পর্যন্ত কেউ জানে না। হ্যাঁ, ঝর্ণার জল নিয়ে আসছে, নিয়ে ঝর্ণার জল শুশুনিয়া পাহাড় থেকে জল নিয়ে আসছে। তাহলে বুঝুন কত দূর থেকে ওরা খালি পায়ে হেঁটে পায়ে হেঁটে আসছে, শিবের মাথায় জল ঢালছে একটেশ্বর মন্দিরে। একটেশ্বর মন্দির আছে, একটেশ্বর মন্দিরে জল ঢালছে। দেখুন ওরা কী কষ্ট করছে বলুন তো, খালি পায়ে চলছে সবাই মিলে, প্রচুর ভক্ত প্রচুর ভক্ত। এই যে দেখুন কত ভক্ত যাচ্ছে, প্রচুর ভক্ত, অনেক ভক্ত যাচ্ছে। দেখুন মনের আনন্দে যাচ্ছে সব, শিবের গান গাইছে, শিব ঠাকুরের গান গাইছে সবাই, দিয়ে শিব ঠাকুরের গান গাইছে আর যাচ্ছে শিবের মাথায়। আজকে রবিবার, রবিবার দিন জল নিয়ে আসে শুশুনিয়া পাহাড় থেকে, তারপর সোমবার দিন সকালে একটেশ্বরে শিব মন্দিরে জল ঢালে, শিবের মাথায় জল ঢালে সোমবার সকালে। সারাদিন তো ওদের পায়ে হেঁটে আসতে হচ্ছে, তাই ওদের দেখুন সারাদিন প্রচুর সময় লাগছে, সেই সকালে যাচ্ছে ওরা শুশুনিয়া পাহাড়ে, তারপরে জল নিয়ে আসছে, তারপর শিবের মাথায় জল ঢালছে একটেশ্বর মন্দিরে, শিবের মাথাতে জল ঢালছে।